দ্য কাশ্মীর ফাইলস মুভিটি দেখলাম। মুভি না বলে এটিকে ডকুমেন্টারি বলাই ভালো। ভেবেছিলাম ঘণ্টা দেড়েক ছবি, না পৌনে তিন ঘণ্টা। হলে মানুষ বেশিই ছিল, তবে সমস্ত হল নিস্তব্ধতা ছিল। মনে হলো সবাই ভারাক্রান্ত, যা টের পাওয়া যায় মুভি শেষে বেরিয়ে যাওয়ার সময়। কারো মুখে কোনো কথা ছিল না। আমাদের ইচ্ছে ছিল বাইরে ডিনার সেরে আসার, হলো না, সরাসরি বাড়ি চলে আসি। আমাদের যেমন 25 মার্চ 1971 কাশ্মীরি পণ্ডিতদের, তেমনি 19 জানুয়ারি 1990। আমাদের 1971 সালের অনেক ঘটনার সাথে কাশ্মীরি পণ্ডিতদের দুঃখজনক ঘটনার অনেক মিল। 1971 সালে হিন্দুদের টার্গেট করে হত্যা ও দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। কাশ্মীরি পণ্ডিতদেরও টার্গেট করে হত্যা ও বিতাড়ন করা হয়েছিল, সেই কাফের হিন্দু খেদাও। মুভিটি দেখতে দেখতে আমার মাথায় প্রথমে যে প্রশ্নটি হলো, এটি কী করে সম্ভব? দিল্লিতে তখন কংগ্রেস ক্ষমতাসীন, পশ্চিমবঙ্গে বামেরা, ভারতের একটি রাজ্যে ইসলামী মৌলবাদীরা কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের মেরে কেটে ঘরছাড়া করল, প্রকাশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মারল কাটল, কাশ্মীর রাজ্য সরকার না হয় জিহাদিদের সহায়তা করছে, দিল্লির কংগ্রেস সরকার কোনো কথা বলল না, তা কী করে হয়? খটকা থেকেই গেল। রালিফ গালিফ ইয়া চালিফ, এ তিনটি আন্দোলনের স্লোগান ছিল, যার ইংরেজি কনভার্ট রান অর ডাই, অর্থাৎ বাংলায় ধর্মান্তরিত হও পালাও বা মরো। বাংলাদেশে 1971 সালে তো প্রায় একই স্লোগান ছিল, পাকিস্তান ও ইসলাম রক্ষার নামে স্বাধীনতা বিরোধীরা রাজাকার হয়েছিল। কাশ্মীরেও একই স্লোগান, কাশ্মীর শুধু মুসলমানদের জন্য। কাশ্মীর কি শুধুই মুসলমানদের? ইতিহাস তা বলে না। কাশ্যপ মুনির নামানুসারে কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর, একটি হিন্দু পণ্ডিত পরিবারের কাহিনী নিয়ে নির্মিত হলেও মুভিটি কাশ্মীরের প্রকৃত চিত্র, জিহাদি সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে পেরেছে। ইতিহাসের আলোকে কাশ্মীরি পণ্ডিতদের সাথে বাংলাদেশের হিন্দুদের ওপর বর্বরতার ব্যাপক সাযুজ্য দেখতে পেয়েছি। বাংলাদেশে এটি ঘটিয়েছিল পাকিস্তানি সৈন্য ও দেশীয় রাজাকার। কাশ্মীরেও স্বাধীনতার নামে এ হত্যাযজ্ঞ চালিয়েছিল জিহাদিরা, দুটোই ধর্মের নামে। মুভিটি দেখে সামাজিক মাধ্যমে একজন প্রশ্ন করেছেন, বাংলাদেশ বা ভারতে যারা এখন ইউক্রেনের সমর্থনে সোচ্চার, তারা কি কাশ্মীর পণ্ডিতদের জন্য সোচ্চার হবেন? বাংলাদেশে শর্ষিনার পীর 2 বার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, অথচ তিনি খাঁটি রাজাকার, নিজ হস্তে মানুষ খুন করেছেন। কাশ্মীর ফাইলসেও হুজুরের চরিত্রটা একই, বাড়ি দখলের চিত্রও হুবহু। ছবিটি স্পষ্টত বলেছে স্বাধীনতা দাবির পিছনে ছিল পবিত্র জিহাদ। ছবির নায়ক জে এনওয়ের কানাইয়া কুমারের মতো ভ্রান্ত পথে চললেও শেষে সঠিক রাস্তায় আসে, কারণ সে সত্যিটা জানতে পারে যে তার পিতামাতা ও খুদে বড় ভাইকে জিহাদিরা নিষ্ঠুরভাবে হত্যা করে, অথচ সে জানতো পালাবার সময় তারা দুর্ঘটনায় মারা গেছে। আমাদের ইয়ংরা এমনকি অনেক ভুল তথ্য জানে, তাদের সঠিক ইতিহাস জানা দরকার। মুভিতে একটিমাত্র গণকবর দেখানো হয়েছে, আমাদের গণকবরের সংখ্যা অগুনতি। ভারতে কাশ্মীরে পণ্ডিতদের জন্মভূমি ত্যাগকে অনেকেই অস্বীকার করেছেন, তাদের বক্তব্য ওরা এমনিতেই কাশ্মীর ছেড়ে চলে গেছেন। বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগকে অনেকেই, এমনকি তথাকথিত প্রকৃতিশীলরা তাই বলে থাকেন, কেউ স্বেচ্ছায় দেশত্যাগ করে না। একথা ফিলিস্তিনিদের জন্য যেমন সত্য, হিন্দুদের জন্যও তেমনই সত্য। আপনি একটি মানবেন অন্যটি অস্বীকার করবেন, এ কেমন কথা? জেনে অবাকই হই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে এটি কী করে সম্ভব হলো? কাশ্মীরি জিহাদিদের পেছনে কাদেরই ইন্ধন ছিল? কারাই বা জেনোসাইডকে বিশ্বকে জানতে দেয়নি? একটি সুবিধাবাদী মহল কি মুভিকে হিন্দুত্ববাদীদের অপপ্রচার বলতে চাইবে, অস্বীকার করতে চাইবে একটি গণহত্যাকে? এদের থেকে সাবধান। সেই 1990 সাল থেকে কাশ্মীরি পণ্ডিতদের দাবি ছিল 370 ধারা বাতিল হোক, মোদী সরকার সেটি করেছেন। এই মুভি সুপারহিট হবে, এটি একটি চরম সত্য প্রকাশ করেছে। সদ্য নির্বাচনের 4টি রাজ্যে জয়ের পর এই মুভি বিজেপি রাজনীতিতে সহায়তা ভূমিকা পালন করবে। 1971 সালে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর নির্মমতা, বিশেষত হিন্দুদের টার্গেট করে হত্যাকাণ্ডের ঘটনা সবাই ভুলে থাকার চেষ্টা করলেও এই মুভি দ্য বাংলাদেশ ফাইলস বা দি বাংলাদেশ হিন্দু ফাইলস
অথবা দি 1971 হিন্দু জেনোসাইড মুভি তৈরিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার পারেন এমন একটি মহৎ উদ্যোগ নিতে। কাশ্মীরি পণ্ডিত জেনোসাইড কাহিনী প্রকাশ্যে আসতে সময় লেগেছে 30 বছর, আমাদের 50 বছরের অতিক্রান্ত হয়েছে। 1971 সালে সংঘটিত জেনোসাইড সামনে আসা উচিত, সত্য চাপা থাকে না। আজ হোক কাল হোক তা হবেই। মৌলবাদী গোষ্ঠী সানিলিয়ানকে নিয়ে ব্যস্ত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করুক।